শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 27 নম্বর ওয়ার্ডে বাবুরবাগ এলাকায় নিহত তরুণী তুহিনা খাতুনের বাড়ি পৌঁছলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি। এই দিন তিনি পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি অর্থ সাহায্য করেন, পাশাপাশি ওই তরুণীর মৃত্যুর ঘটনা তদন্তে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আজকে আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল হিসাবে আমরা এখানে এসেছি যে আমার ছোট্ট বোন তুহিনা খাতুন যেভাবে আত্মহত্যা করেছে, একজন ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্রী, এবং তার যে ব্যাকগ্রাউন্ড এটা খুবই মর্মান্তিক। আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের প্রাক্কালে এখানে এই ধরনের একটা ছবি, যে ছবিটা তাদের দরজার সামনে দেওয়া আছে। সম্ভবত তা ইলেকশন কমিশনে এটা বারবার কমপ্লেনও হয়েছে, কিন্তু ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ কিচ্ছু করেনি এবং পুরোপুরি একটা মানে মানুষকে বা একটা পরিবারকে কীভাবে ইরিটেট করা যায়, কীভাবে তারাকে বিভিন্নভাবে ইয়ে করা যায় তার একটা মানে জলজন্ত নমুনা। এই ধরনের ঘটনা সারা পশ্চিমবঙ্গের একটা বিশেষ ব্যতিক্রম। এই ছবিটা মুছা হলো না, মুছার নির্দেশ দেওয়া সত্ত্বেও পুলিশ কিছু করলো না, এটা একটা বিরাট মর্মান্তিক ব্যাপার। এবং পুলিশ যেভাবে ওটা বিষয়টাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর আমরা তীব্র প্রতিবাদ করছি। এর জন্য আমাদের জাতীয় কংগ্রেস ভালোভাবে যেমন আন্দোলন একদিকে করবে, তেমনি আইনগতভাবেও আমরা আমাদের পদক্ষেপ নেব যেন দোষী ব্যক্তিরা শাস্তি পায় এবং এমন শাস্তি পায় যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। এটা হচ্ছে বিরলতম ঘটনা সারা পশ্চিমবঙ্গের। আজ এর তীব্র নিন্দা আমাদের কংগ্রেস পার্টির তরফ থেকে করা হচ্ছে। আমরা কিছু আর্থিক সাহায্য করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।